ইউরেকা ইউরোল, তুষারকান্তি ভট্টাচার্য। বিশ্বব্যাংকের তিনজন প্রতিনিধি টানা দশ দিন কলকাতা ঘুরলেন, দেখলেন এবং ফিরে গেলেন চোখ কপালে তুলে। কী করে সম্ভব? তিন বছর আগেও যেখানে দূষণ নগরীর তকমা সাঁটা ছিল, সেই কলকাতা কী মন্ত্র বলে দূষণমুক্ত? দূষণ মাপার যন্ত্র যেখানেই ফাঁদ পেতেছে সেখানেই বিস্ময়। মন্ত্রীমশাইয়ের পিঠ চাপড়ে চিফ রিপ্রেজেন্টেটিভ রিচার্ড সাহেব মন্তব্য করলেন, অ্যামেজিং, ডান আ স্প্লেন্ডেড জব, হাউ পসিবল? মন্ত্রীমশাই বিনীতভাবে জানালেন, দিস ইজ পসিবল অনলি ফর বটা মান্না। হোয়াট? বটা মান্না? সাহেবদের কোরাস। ইয়েস জেন্টলম্যান, বটা মান্না, মন্ত্রী মহাশয়ের সগর্ব জবাব। ইজ ইট এনি কেমিক্যাল সলিউশন? নো, নট অ্যাট অল, ইটস আ নেম, নেম অফ আওয়ার গ্রেট সায়েন্টিস্ট। টিমের দ্বিতীয় সদস্য হেরমান সাহেব নিজেও বিজ্ঞানী, মিউনিক বিশ্ববিদ্যালয়ের মলিকিউলার বায়োলজির একজন দিকপাল, অথচ ইন্ডিয়ার এমন একজন কৃতি বিজ্ঞানীর নামই শোনেননি। আক্ষেপের সুরে নিজের অজ্ঞতার জন্য ক্ষমা চাইলেন, আর সেই স্বনামধন্য মানুষটির সাক্ষাৎ প্রার্থনা করলেন সবাই। কেননা তাঁর আবিষ্কৃত ফর্মুলা যদি বিশ্ববিজ্ঞানী সম্মেলনে উপস্থাপন করা যায় তো বিশ্বেরই মঙ্গল, পৃথিবীর আয়ুটাকেও বাড়িয়ে নেওয়া যাবে। যথাসময়ে ওই তিন প্রতিনিধি কলকাতা সফর সেরে তাদের সর্বসম্মত রিপোর্ট জমা দিলেন। কলকাতাকে শ্রেষ্ঠ দশটি দূষণমুক্ত নগরীর তালিকায় স্থান দেওয়া হয়েছে। সেই রিপোর্টের কপি দিল্লি ঘুরে কলকাতাতেও এসে পৌঁছেছে, আর সেই কারণে সায়েন্স সিটিতে সাজো সাজো রব। এই নতুন সম্মানপ্রাপ্তির সেলিব্রেশন হবে ঘটা করে, সেই সাথে শ্রীযুক্ত বটামান্নাকে সম্বর্ধনা জ্ঞাপন এবং সাম্মানিক ডক্টরেট প্রদান করা হবে। যদি বলেন বিজ্ঞানী হতে গেলে নামের শেষে লম্বা ডিগ্রি থাকতে হবে, বটামান্নার তা নেই। বুক সমান লম্বা দাড়ি? না, তাও নেই। এমনকি শৌখিন চশমার নিচে ভাষা ভাষা ভাবুক দুটি চোখ, যা কিনা বিজ্ঞানী চেনার একটি সূত্র, তাও ওর নেই। নিতান্ত সাদামাটা মানুষ, পরিচ্ছদের আড়ম্বর বলতে ধুতি আর হাফ পাঞ্জাবি। যখন টু হুইলার চালান সেই ধুতি মালকোঁচা মেরে নেন, পায়ে ফুটপাতে কেনা সাধারণ স্যান্ডেল, ব্যবহারে অসম্ভব বিনয়ী। আর ডিগ্রি? না না, জুৎসই কিছু নয়, ডক্টরেট তো নয়ই, প্লেন বিএসসি, ধেড়ুয়া নটবর কলেজের কেমিস্ট্রির ডিমনস্ট্রেটর। বছর 38 বয়স। ওর বটা এই নামটা নিয়ে একটা সাধারণ ভ্রম ঘটা খুবই স্বাভাবিক। না, বটকৃষ্ণের সংক্ষেপ নয় বা ডাকনামও নয়, আসলে পুরো নাম বিপত্তারণ মান্না বা বিটি মান্না। ওই বিটিটাই সংক্ষেপে বটায় দাঁড়িয়ে গেছে, আর উনি বটা নামে পরিচিত হতে চান। কারণ ওদের গ্রামের আরাধ্য দেব হলেন বটেশ্বর। পৃথিবীর তাবড় তাবড় বৈজ্ঞানিক আবিষ্কারের ক্ষেত্রে তুচ্ছাতিতুচ্ছ ঘটনা যেভাবে সংশ্লিষ্ট বিজ্ঞানীদের চোখ খুলে দিয়েছে, যেমন আকাশে না উড়ে আপেলটি মাটিতে পড়ল কেন, জল ভর্তি চৌবাচ্চায় ঝাঁপ দিলে উপচে পড়া জল ইজ ইকুয়েল টু শরীরের ওজন, তেমনি বটামান্নার ক্ষেত্রে একটি জ্বলন্ত দেশলাই কাঠি ওর চিন্তায় আমূল পরিবর্তন এনে দিয়েছে। শুধু তাই নয়, সারা দেশ আজ ওকে মাথায় তুলে নাচছে। কি হয়েছিল সেদিন? থার্ড ইয়ারের ছাত্ররা প্র্যাকটিক্যাল সেরে যখন বাড়ি গেল তখন প্রায় 6টা। ল্যাব গুছিয়ে দরজা বন্ধ করে বটাবাবু নিজেকে হালকা করতে ইউরিনালে ঢুকেছেন, তারপর ওইখানে একটি সিগারেট ধরালেন মৌজ করে, জ্বলন্ত কাঠিটি ছুঁড়ে দিলেন ইউরিন পটে অন্যমনস্কভাবে। ব্যাস, দপ করে জ্বলে উঠল ইউরিন পট, ভয়ে ছিটকে সরে এলেন। অবাক কাণ্ড, ভীষণ হকচকিয়ে গেলেন প্রথমটা। তখনও আগুন জ্বলছে, শিখাটি নীলছে, স্পিরিট অথবা পেট্রোলের আগুনে যেমনটা হয়। ধাতস্থ হয়ে কারণটি বুঝতে চেষ্টা করলেন। ল্যাবের কাজ সেরে ছাত্ররাই দুষ্টুমি করে র অ্যালকোহল বা স্পিরিট
ল্যাব থেকে নিয়ে কাউকে বুদ্ধ বানানোর জন্য ঢেলে দিয়েছে। যুক্তিটি আপাতগ্রাহ্য মনে করে বেরিয়ে এলেন। মনের খটকা যে দূর হয়েছে তা নয়, কি মনে করে ফের ঢুকলেন। দেখলেন আগুনের রেশ নিভে গেলেও দাহ্যতার কোনো পোড়া চিহ্ন নেই। আর একটি দেশলাই কাঠি জেলে একই পটে ফেললেন, না আর জ্বলছে না। জ্বলার কথাও নয়, কারণ দাহ্য পদার্থ যা ছিল পুড়েই গেছে। তাই এবার জ্বলন্ত কাঠি পাশের পটে ফেললেন, নিভে গেল। নিশ্চয়ই কোনো দাহ্য বস্তু ছিল না। তাই এবার এক দুশ্চিন্তা গেড়ে বসল। কেউ যদি দুষ্টুমি করে দাহ্য পদার্থ পটে ঢালেও বেছে বেছে ওই তৃতীয় পটটিতেই ঢালবে। দুশ্চিন্তা আর কিছুই নয়, নিজের কিডনি সংক্রান্ত। তবে কি কিডনিতে কোনো প্রবলেম? ক্ষার অথবা দাহ্য কিছু পদার্থ বর্জ্য হয়ে শরীর থেকে বেরিয়ে আসছে, অথচ শরীরে কোনো অসুস্থতা নেই। বেশ ভয় পেয়ে গেলেন এবং ভয়ে ফের হালকা হবার প্রয়োজন বোধ করলেন। পাশের পটে কাজটি সারা হতেই ভয়ে ভয়ে দেশলাই জ্বাললেন আবার, যথাস্থানে ফেললেন, দপ! সেই একই রঙের আগুন, নীলাভ। খুবই নার্ভাস লাগছে, আর তো কোনো সন্দেহের অবকাশ নেই। এ যে ওরই নিজের সমস্যা, এবং সমস্যাটি অবশ্যই জটিল। তাহলে কি এমন কোনো মারাত্মক রোগ শরীরে বাসা বেঁধেছে যার ফলে গৃহীত খাদ্যবস্তু উৎসেচক প্রক্রিয়ায় শরীর গঠনে সাহায্য না করে ক্ষার অথবা অ্যাসিডিক পদার্থ হয়ে বেরিয়ে যাচ্ছে? তাহলে কি বটামান্না আর বেশি দিন বাঁচবে না? এই আগুন তারই পূর্বাভাস। কেউ কখনো শুনেছে প্রস্রাবে আগুন জ্বলে? পা দুটো যেন মেঝেতে গাঁথা হয়ে গেছে, নড়বার শক্তিটুকুও নেই। ছেলে বউ আর মায়ের মুখগুলি ভেসে উঠল। আবার এও ভাবলেন, ভেতরে ভেতরে যদি শরীর ঝাঁঝরা হয়েই থাকবে, এতটুকু দুর্বলতা ফিল করবেন না? সারাদিন কর্মক্ষমতা তো অটুট, উদ্যমে ঘাটতি নেই। হালদার পুকুরে ঝাড়া এক ঘন্টা সাঁতারও কাটেন। তাহলে মনকে প্রবোধ দিলেন, না ওসব কিছুই নয়, অনেকের প্রস্রাবেই হয়তো আগুন জ্বলতে পারে। কেউ কি কখনো দেশলাই কাঠি ফেলে দেখেছে? অন্যমনস্কভাবে টু হুইলারে স্টার্ট দিলেন। সে একই দুশ্চিন্তা কুরে কুরে খাচ্ছে। ছোটবেলায় ঠাকুমার মুখে শোনা একটি প্রবচন হঠাৎ মনে পড়ে গেল, সময় ভালো হলে মূত্রেও বাতি জ্বলে। তাহলে কি ওর ভালো সময় চলছে, ভালো সময় আসছে? রাত্রে ঘুম এলো না, প্রবচনটি মনের মধ্যে গেড়ে বসেছে। তাহলে কি